নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকের আমি মূলত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা এই মুহূর্তে পিজি করছেন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার তো আজ দুটো থেকে যে পরীক্ষা শুরু হয়ে গেছে এম এ মাস্টার ডিগ্রিতে পিজির সমস্ত ছাত্রছাত্রীদের বিগত বছর নেয় এবছরেও আমি অ্যানসার সিট নিয়ে চলে এসেছি আজকের আমি যারা বাংলা নিয়ে এম এ করছেন ফার্স্ট ইয়ার তাদের প্রথম পত্রটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরব এবং আগামী দিনে পরপর সমস্ত পেপার হিস্ট্রি বলুন বাংলা বলুন ইংরাজি বলুন সমস্ত সাবজেক্টে আমার এই চ্যানেল থেকে কিছু অ্যান্সারশিট আপনারা পেয়ে যাবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত পেপারের অ্যান্সারশিট আমার এখান থেকে যতগুলো ওরা সেট করেছে সমস্ত সেটের অ্যান্সারশিট আপনারা পেয়ে যাবেন আমি মূলত এখন যতগুলো ক্যান্ডিডেটকে পরীক্ষা দিলাম তো সমস্ত স্টুডেন্টের অ্যান্সারশিটগুলো একত্রিত করে এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখে নিন এবং পারলে লিখে নিন এইগুলো লিখে নেওয়ার পরে তবুও পারলে একবার নিজেরা জাস্টিফাই করে তারপর পরীক্ষায় বসবেন আপনাদের বই থেকে অ্যান্সারশিট একটু চেক করে নেবেন যাই হোক আজকের আমি শুরু করছি প্রথম প্রশ্ন যে কোন চৈতন্য চরিতাকার নিজের চৈতন্যমঙ্গল কাব্যের নাম পরিবর্তন করেন উত্তর হবে বৃন্দাবন দাস দু নম্বর প্রশ্ন নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি প্রকাশিত হয় উত্তর হবে চোখের বালি তিন নম্বর প্রশ্ন ভানু সিং ঠাকুরের পদাবলীর যে রচিত প্রকৃত নাম কী উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্থ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন বাক্যটি প্রথম স্তম্ভের নাম কি ছিল কি উত্তর হবে জন্মখণ্ড পঞ্চম প্রশ্ন অর্থাৎ সুদুক্তি কর্ণমৃত কাব্যের সংকলনকে উত্তর হবে শ্রীধর দাস ছ নম্বর প্রশ্ন রজনী উপন্যাসটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল উত্তর হবে আঠারোশয় সালে সাত নম্বর প্রশ্ন দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত বিখ্যাত পত্রিকাটির নাম কি উত্তর হবে সোমপ্রকাশ আর আট নম্বর প্রশ্ন উপন্যাসিকদের চরিবেতি মন্ত্র ও দার্শনিক বেগর সঙ্গের গণিতত্ত্ব রবীন্দ্রনাথের কোন কাব্যে দেখা যায় উত্তর হবে বলাকা পরের প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্ন দেওয়াল উপন্যাসটি কার লেখা উত্তর হবে বিমল কর দশ নম্বর প্রশ্ন কোন বাংলা নাটকের প্রথম টাজের ডির লক্ষ্য দেখা যায় তি বিলাস এগারো নম্বর প্রশ্ন প্রথম রচিত গীতি কানা হরিদত্ত মূর্খতের রচিত রচিত গীত না জানে মহাত্মা মঙ্গল কাব্যের কোন ধারার আদি কবি সম্পর্কে একথা বলা হয়েছিল উত্তর হবে মুনসা মঙ্গল পরের প্রশ্ন কোন বিদেশি বাংলা কবি গানে খ্যাতি অর্জন করেছিল উত্তর হবে অ্যান্টনি ফিরিঙ্গি পরের প্রশ্ন সদুক্তি কর্ণমৃত কাব্যের সংকলন কে করে উত্তর হবে শ্রীধর দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রথম খণ্ডের নাম কী উত্তর হবে জন্মখণ্ড পরের প্রশ্ন পরের প্রশ্ন হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে দ্বিজেন্দ্রলাল রায়ের নকশা জাতীয় রচনাটির নাম কি। উত্তর হবে এক ঘরে পরের প্রশ্ন শ্রীচক্র সমন্বয় সাধন গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে লুইপা সতেরো নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রহসনটি ফরাসি নাট্যকার মলিয়ের মরিয়াজ কোর্স ফোর্সের অনুসরণে লেখা উত্তর হবে দায়ের পরে দ্বার গ্রহণ পরের প্রশ্ন কৃত চর্যাপদের টিকা নামে নাম কি ছিল উত্তর হবে কোষ কোষবৃত্ত উনিশ নম্বর প্রশ্ন বাংলার নাট্যজগতে কাকে রসরাজ বলা হয়েছে উত্তর হবে অমৃতলাল বসুকে পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন কবি শরৎ কোন রাজসভার কবি ছিল উত্তর হবে লক্ষণ সেন পরের প্রশ্ন তেরোশো পঁচান্নই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকের গ্রন্থ সমাপেন কোন কাব্যের সম্পর্কে কথা বলা হয়েছে উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় পরের প্রশ্ন তত্ত্বাবধনী পত্রিকা কাদের মুখপত্র ছিল উত্তর হবে ব্রাহ্ম পরের প্রশ্ন এডুকেশন গেজেট পত্রিকার প্রথম সহ সম্পাদক কে ছিল উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ছাড়পত্র কার লেখা উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য পরের প্রশ্ন উজ্জ্বল নীলমণি গ্রন্থটি রচনা করেন কে উত্তর হবে শিরূপ গোস্বামী আমি এই সঙ্গে একটু বলে রাখি যে অলরেডি এখানে চারটে করে প্রশ্ন দেয়া আছে কিন্তু আমি শুধু কেবলমাত্র সঠিক উত্তর যেটা হবে সেটাই বলে বলে যাচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন হরপ্রসাদ শাস্তির আবিষ্কৃত চর্যা পুঙ্িটির পৃষ্ঠার সংখ্যা কত উত্তর হবে চৌষট্টি পরের পয়েন্ট উনিশশো সালে রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন গুরুত্বপূর্ণ অধ্যাপকের পদে গ্রহণ করেন উত্তর হবে রামতনু লাহড়ির অধ্যাপক আঠাশ নম্বর পয়েন্ট রবীন্দ্রনাথ তাঁর লেখা গল্পের নাট্যরূপে নাম দেন তাসের দেশ কোন গল্প ছিল নাটক ছিল উত্তর হবে একটি আষাঢ়ের গল্প পরের প্রশ্ন অর্থাৎ ঊনত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি সামরিক পত্রের চার সংখ্যার চারটি পৃষ্ঠা গল্পের আকারে প্রকাশিত হয় উত্তর হবে চতুরঙ্গ পরের প্রশ্ন পদ্মিনীর উপাখ্যান কাললেখা হবে রঙ্গলাল বঙ্গোপা বন্দ্যোপাধ্যায় একত্রিশ নম্বর প্রশ্ন কে বাংলা সাহিত্য ফরাসি হাওয়া বইয়ের দিতে চেয়েছিল হবে যতীন্দ্রনাথ ঠাকুর এই হলো মোটামুটি আজকেকার সবগুলো প্রশ্ন আমি যতগুলো বাংলায় পরীক্ষা দিলাম অলরেডি এই এরপরে আগামী দিনে অন্যান্য পেপার নিয়ে আমি আসছি ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং এই ভিডিওটা দেখার জন্য আবারও সবার ধন্যবাদ